গোপন খবরের সূত্র ধরে নেশা কারবারিকে হাতে নাতে ধরল পুলিশ, উদ্ধার করল ব্রাউন সুগার সহ 20টি কৌটো। সোমবার দুপুরে কৈলাসহর ইরানি থানার অন্তর্ভুক্ত ধলিয়ারকান্দি গ্রামের চমহনি বাজার এলাকায় হেকিম আলী নামে এক নেশা কারবারি ঘুরে ঘুরে নেশাক্তদের কাছে ব্রাউন সুগার বিক্রি করছিল। খবর আসে পুলিশের কাছে, দ্রুত পদক্ষেপ নেওয়ায় সাফল্য আসে। নেশা কারবারিকে বামাল সমেত পাকড়াও করে পুলিশ। দলিয়াকান্দি বাজারে একজন হাকিম আলী নামে কিছু ড্রাগস কন্ট্রাব্যান্ড মানে সেলিং করতেছে বলে আমরা ইনফরমেশন পাইছি। সঙ্গে সঙ্গে আমরা ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গেছি স্পটে। তারপরে ওই স্পটে গিয়ে হাকিম আলীর পাইছি। হাকিম আলীর কাছ থেকে এক পকেট থেকে টোটাল 20টা স্মল প্লাস্টিক কন্টেইনার এই হ্যাঁ পকেট থেকে পাইছি। রিপোর্ট চ্যানেল 3 রাও।